উপস্থিত সুধীজন সবার দৃষ্টি আকর্ষণ করছি আজকে যে কারণে আমরা এখানে সমাবেশ করছি সেটা আপনারা সবাই জানেন বাংলাদেশে সনাতনদের আন্দোলনের বিরুদ্ধে প্রধান পুরুষ সেই চিন্ময় কৃষ্ণদাস প্রভুর নামে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে সেই সাথে আরো ১৯ জনকে অন্তর্ভুক্ত করে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে মামলাটা কেন হয়েছে বলা হয়েছে নাকি অন্য জাতীয় পতাকা অপমাননা করেছে অপমাননা কিভাবে করলো জাতীয় পতাকার উপরে নাকি এরকম একটা পতাকা টানানো হয়েছে তা ভালো কথা এটা অপমাননা হয়েছে আমরা যদি হয় তাহলে আমাদের একটা প্রশ্ন আছে আপনারা জানেন বাংলাদেশে জাতীয় পতাকা পায়ের নিচে রেখে নামাজ পড়া হয়েছে সেটা কি স্বাধীনতার মুক্তি মানা হয়েছে সেটা কি স্বাধীনতাকে অস্বীকার করা হয়েছে সেটা কি সেটার বিরুদ্ধে একটাও তো রাষ্ট্রদ্রোহী মামলা হয় নাই যাই নামাজ করে নামাজ পড়া যায় জাতীয় পতাকাকে পায়ের তলায় পিষ্ট করা যায় তখন আমাদের তত্ত্বাবধায়ক সরকারের কেউ তো চোখে পড়ে না এই মিথ্যা এবং এই অবমাননা রাষ্ট্রদ্রোহী মামলা প্রত্যাহার করতে হবে অন্যরা ভেবেছেন বাংলাদেশে হিন্দুদের পক্ষে কথা বলার জন্য কেউ নাই আজকে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার জন্য বাংলাদেশের হিন্দুদের অধিকার আদায়ের জন্য আমেরিকার প্রেসিডেন্ট ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প উনি বলেছেন বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে এই নির্যাতন বন্ধ করতে হবে আমরা বলিনি আমরা বলিনি সনাতনীদের পক্ষে ডোনাল্ড ট্রাম্প বলেছে সনাতনীদের পক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছে আমরা বলতে চাই আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বাংলাদেশে আছে আমরা এখানে যারা বাংলাদেশি সনাতনী আছে তাদের সমস্ত আত্মীয় স্বজন বাংলাদেশে আছে তাদের যদি কোনো ক্ষতি হয় তাদের উপর যদি কোনো অত্যাচার হয় চিন্ময় প্রভু সেই নেতৃত্ব দেবে যে নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে আজকে এর ঘরে ঘরে এনার আন্দোলন সৃষ্টি হবে আমরা চিন্ময় প্রভুকে আমাদের এই আন্দোলনের নেতৃত্ব স্বীকার করি তাকে আমরা সেই মান্যতা দেই বাংলাদেশের যারা আজকে ক্ষমতায় আছেন তত্ত্বাবধায়ক সরকারের তাদের কাছে আমাদের অনুরোধ এই বিষয়টাকে এখনই প্রত্যাহার করতে হবে এই মিথ্যা মামলা এখনই প্রত্যাহার করুন না হলে আজকে ইউনাইটেড হিন্দুদের নেতৃত্ব